নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় আগামীকাল বারো বারো তারিখ বারো এক দু হাজার বাইশ বুধবার পাঁচটি রাশির লটারির যোগ সৃষ্টি হয়েছে আমি প্রতিদিনের মতো আমি কিন্তু লটারির উপর দৈনিক লটারি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকছি অর্থাৎ কোন কোন রাশির লটারি লাগার সম্ভাবনা আছে আগামী কাল তার একটা সম্ভাবনা আমি কিন্তু দিয়ে থাকছি সম্পূর্ণ নিজের দায়িত্ব আপনারা এই ভিডিওটি দেখুন আপনি যে ভিডিওটি দেখছেন কি না সম্পূর্ণ নিজের দায়িত্বে কারণ আপনার এখান থেকে আমি দশা অন্ত দশা দেখতে পাচ্ছি না আপনার গ্রহের গোচর আপনার জন্মছকে আপনার বাচ্চাতে লটারি যোগ আছে কি না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব শুভ সময় কোন সময় আপনারা লটারি কাটবেন এবং কোন সময়টাতে আপনি লটারি কাটবেন না এবং আপনার রাশি অনুযায়ী লটারির স্পেশাল টাইম অর্থাৎ যে পাঁচটি রাশির কথা বলবো সেই রাশিগুলোর স্পেশাল টাইম আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দিতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন স্কিপ করে দেখবেন না অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করতে পারেন যাদের লটারি লাগছে না তারা নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে অ্যানালিসিস করান যাদের ক্ষেত্রে জন্মছক নেই আবারও বলছি হস্তরেখা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিবে যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না দেখুন প্রথমেই আপনাদেরকে জানায় আগামীকাল দুটি নক্ষত্র কিন্তু থাকছে একটি হচ্ছে ভরণী নক্ষত্র একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র দু দুটি নক্ষত্র কালকে দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র এবং এর পাশাপাশি আগামীকাল যে রাহুকালটা আপনাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারোটা থেকে একটা তিরিশের মধ্যে আপনারা কোনো শুভ কাজ করবেন না এবং লটারিও কিন্তু কাটবেন না অর্থাৎ বারোটা থেকে একটা তিরিশ দুপুর এটা হচ্ছে রাহুকাল আপনারা যদি কালকের দিনে যদি খুব শুভ সময় যেটা বলে সেটা আপনার আটটা সকাল আটটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশের মধ্যে যদি আপনারা লটারি কাটতে পারেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু থাকছে আটটা পঁয়ত্রিশ টু দশটা পঁচিশ এই সময়টা কিন্তু খুব প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে তবে আমি আপনাদেরকে যে রাশিগুলোর কথা বললো সেই রাশি অনুযায়ী রাশির যে টাইম বেড়াচ্ছে আগামীকাল সেই টাইমটাও আপনাদেরকে আমি জানাতে চলেছি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে লটারির ক্ষেত্রে বারবার বলছি রাহুকে স্ট্রং থাকা দরকার শুক্রকে স্ট্রং থাকা দরকার শনি এবং বুধ এই চারটি গ্রহকে কিন্তু স্ট্রং থাকা দরকার যাদের ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চম একাদশ নবম পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লটারির সব সময় না লাগতেও পারে কারণ এই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে এবং রাহুকে স্ট্রং করুন শুক্রকে স্ট্রং করুন আপনার শনিকে স্ট্রং করুন রাহু কবজ লাগান শুক্র কবজের লাগান সেক্ষেত্রে কিছুটা হলো ফেভার আসবে লাগবে আমি বলছি লটারি কিন্তু আপনার যে রাহুদের ড্যামেজ পজিশনে আছে সেই জায়গাটা কিছুটা হলো ভালো ঠিক দেখা যাচ্ছে এবার আমি আবারও বলছি নিজ দায়িত্ব ভিডিওটি দেখুন কোন কোন রাশি প্রথম রাশি কন্যা রাশি কালকে কন্যা রাশির লটারির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সময়টা আপনার দেখা যাচ্ছে যেটা আপনার নটা কুড়ি থেকে নটা কুড়ি থেকে দশটা পনেরোর মধ্যে কিন্তু আপনারা কাটার চেষ্টা করেন নটা কুড়ি টু দশটা পনেরো কোনটা রাশি দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভালো সময়টা দুপুর দুটো থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত অনেক দীর্ঘ টাইম দুটো থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু লটারি কাটার সময় তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বিশ্বরাশি বিশ্বরাশি ক্ষেত্রে কিন্তু লটারির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করেছে আপনাদের লটারি কাটার শুভ সময় সকাল আটটা পনেরো থেকে আপনার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনারা লটারি কিন্তু কাটতে পারেন আটটা পনেরো টু দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরের যে রাশি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দশটা পঁয়তাল্লিশ থেকে আপনাদের শুরু হচ্ছে টাইমটা আপ টু আপনার এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দশটা পঁয়তাল্লিশ থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল লটারি থেকে ছোটো প্রাইজ হলেও আপনারা পাবেন একশো টাকা হলেও পাবেন আবার হাজার টাকা হলেও পাবেন কোটি টাকা হলেও পাবেন লটারির প্রাইজ কিন্তু আপনাদেরও কিন্তু লাগতে চলেছে যে কটি পাঁচটি রাশির কথা বলছি পাঁচটি রাশি রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ আপনাদের শুভ সময়টা আগামীকাল যেটা বেরিয়েছে সেই টাইমটা আপনার দুটো পনেরো থেকে দুপুর দুটো পনেরো থেকে আপনার বিকাল চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর দুটো পনেরো থেকে চারটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনারা যদি লটারি কাটেন এই পাঁচ রাশির কথা আমি বললাম অর্থাৎ লাস্টে যে রাশি রাশি আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে যদিও আবারও বলছি আমার কথা শুনে যাদের একটু গাছের পাতা নড়ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করান এবং সেখানে আপনার গ্রহচক্র যে দোষ আছে সেই গ্রহের দোষ আপনারা কাটান এবং আপনার জন্মছকে রাহুকে স্ট্রং করুন শুক্রকে স্ট্রং করুন সেক্ষেত্রে রূপে আপনি কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন দেখুন সময় মানুষের জীবনে কিন্তু বারবার আসে না অর্থাৎ আপনার হয়তো আগামীকাল লটারির যোগ আছে আপনি হয়তো জানেনই না আপনি কিন্তু বসে আছেন অর্থাৎ কালকের যে যোগটা আপনি যদি মিস করে যান হয়তো আপনি নাও পেতে পারেন নমস্কার ধন্যবাদ